আরে বাবা এইভাবে হলে কি করে হবে আরে সিন তো বসে আছে না আগে কি করে আমি বুঝবো আগে কি করে বুঝবো যে ওটা এরকম না 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 তো কোনটা নেবে ললিত নেবে না গ্রেট ইস্টার্ন দেখো দেখো ঠিক আছে রাখছি হ্যালো 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 হ্যাঁ আরেকজন ফোন করছে হ্যালো হ্যালো বিনোদন মানে সিটি সিনেমা তাই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয় নো দ্য স্টার সম্পর্কে আপনারা এখন সকলেই জানেন আর ঠিক সেই কারণেই নো দ্য স্টারের আরও একটা নতুন এপিসোড আর নতুন এপিসোডে আপনাদের সকলের প্রিয় মিঠাই সঙ্গে এই মুহূর্তে রয়েছে সৌমিত্রিষা সৌমিত্রিষা ওয়েলকাম টু সিটি সিনেমা তোমাকে আরও একবার আর নো দ্য স্টারে প্রথমবার হ্যাঁ এটা প্রথমবার আর অনুরাধার সাথে এটা আমার অনেক মানে অনেকদিন পর দেখা হলো আর ঘুম থেকে উঠে কোন কাজটা করতে একদম ভালোবাসো না ঘুম থেকে উঠতেই পছন্দ হয় না উঠে ওই আর কি মানে আবার বিছানা থেকে উঠতে হবে এরকম একটা কিন্তু উঠে ওয়ান্স আমার আপ ঠিক আছে তারপর চার্জ আপ হয়ে যায় আচ্ছা টি অর কফি পারসন দুটোই বাট কফি প্রেফার কফি কফির সঙ্গে কি থাকে কম্বিনেশন দেখো কফি কফি আমার সবথেকে বেশি পছন্দ তো কফির কোল্ড কফি ক্যাপুচিনো আমি খুব একটা খাই না কোল্ড কফি আর ব্ল্যাক কফি এই দুটোই আমার খুব পছন্দ এর সাথে না এর সাথে কিছু থাকে না খুব করার ইচ্ছে ফাইনালি করতে গিয়ে জ্বালিয়ে ফেলেছি না না এরকম কিছু হয়নি আমি আমি একবারই ট্রাই করেছিলাম হয়তো কোনো একটা ইন্টারভিউতে আমি বলেওছি একটা লকডাউনের সময় আমার যেহেতু বাড়িতে ছিলাম তো ওই ইন্ডাকশানে মা বছর করতে চাই ইন্ডাকশানে করো ভাই আমার ঘর পুড়বে না তো মা শিখিয়েছিল কিন্তু আমি যতটুকুই করেছি আমি মানে সবাই খেয়েছে ভালোও বলেছে মা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আমি করেছি যেরকম ওই ওই পিঠের ওই পাটিসাপটার যে পুরটা ভিতরে দিয়ে যেটাকে এরকম এরকম র্যাপ করতে হয় না খুলতে দিয়ে সেই র্যাপটা কিন্তু অদ্ভুতভাবে প্রথমবার যে আমি করি একটাও আমার ভাঙেনি আমি কত 20-25টা করেছিলাম কিন্তু একটাও ভাঙেনি সুন্দর কিন্তু র্যাপ হয়েছিল ওইটা থেকে মা বলে তুই শেখ তুই শিখলে পারবি বাহ তাহলে তো আর চাপই নেই তাহলে পিঠে পুলির সময় তাহলে তোমার বাড়িতে হানা দিতেই হচ্ছে দেখো যখন আবার একটু এরকম গ্যাপ পাবো কাজ কম আছে বা ইয়ে তো বাড়িতে বেশিক্ষণ সময় দিতে পারছি তখন ভেবেছি যে একটু শিখবো আচ্ছা এবার DIY স্কিন কেয়ার রেজিম যদি আমি বলি তাহলে সৌমিত্রিষা বাড়িতে এমন কি করে স্কিন কেয়ারের জন্য কিচ্ছু করি না বিশ্বাস করুন আমি মাথায় মানে অয়েল অবধি লাগাই না আমি অনেক জ্ঞান দিই এইটা কী করতে আমি বলি এই জল খাবে তেল দেবে এই করবে এটাকে নিজেরই করা হয় না আমি প্রায় দু মাস পর কালকে আমি মাথায় তেল দিয়েছি কালকে আমার 4টে কল ছিল প্রায় দু মাস পরে মাথায় তেল দিয়েছি আদারওয়াইজ রোজ শ্যাম্পু রোজ আমার মনে হয় কী বলবো স্কিন কেয়ার বলতে বেশি করে জল খাও যেটা আমি খাই না ফ্রুটস খাও যেটাও আমি খাই না আর কি আর জানি না আমি আচ্ছা সিক্রেটলি করার সময় হোয়াটসঅ্যাপ বা কল করা হয়েছে আরেকটা ইম্পর্টেন্ট থিং ইজ যদি ভিতর থেকে তুমি হ্যাপি থাকো তাহলে সেটা কোথাও কি আমার মনে সেই গ্লোটা রিফ্লেক্ট করে ফেস এটা আমি খুব মানি এটা ইটস ভেরি শিওর যারা যারা ভিতর থেকে মন খুলে যারা কথা বলে তাদের মুখ স্কিন খুব ভালো থাকে আচ্ছা কোন সময় সিক্রেটলি বা কল করা হয়েছে তোমার পুরনো এক্স কে আমার এক্স নেই সবটাই ভাই আমার কোনো এক্স নেই বিশ্বাস করো ভাই আছে কোনো ওয়াইও নেই আমার আমি পুরোপুরি ফোকাসড অন ক্যারিয়ার আচ্ছা এরকম কোন সময় হয়েছে যে তোমার ফ্যানেদের সঙ্গে তুমি ফ্লার্ট করো না গো এরকম চেনা শোনা আমার অনেকে আছে কিন্তু আমি করিনি তোমার চিট মিল কত কিছু চোখের সামনে আমি দেখছি আইসক্রিম চকোলেট ব্রাউনি বিরিয়ানি থাক মিষ্টি বাট আই হেট সুইটস
না মিথ্যে কথা ছিল না, ব্যাপারটা এখন সত্যি হয়ে গেছে। কারণ আমি সত্যি আমি অলমোস্ট লাস্ট 3 উইকস আমি মিষ্টি খাই না। আচ্ছা, এমন কোন একটা ফেভারিট ডায়লগ ফ্রম মিঠাই? ফেভারিট ডায়লগ জয় গোপাল। আমি জানি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ফেভারিট কম্পিটিটর বা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কম্পিটিটর যাকে তুমি মনে করো ফেভারিট ছেড়ে দাও। সিক্রেট কথাটা নিজের মধ্যে রাখতে পারো? দেখো, আমি বেশি কথা বলি বলে অনেকে ভাবে যে আমি সব কথা বলে দিই, বাট না, এরকম না। যারা এক্সট্রোভার্ট হয় তাদের মধ্যে একটা ইন্ট্রোভার্টের একটা টেন্ডেন্সি ভীষণভাবে থাকে, যেটা আমার মধ্যেও রয়েছে। তো সব বলে দিলেও অনেক কথা থাকে না যেগুলো আমি ভিতরে রাখি। রাত 3টার সময় উঠে সৌমিত্রিষা এক্স্যাক্টলি কী খেতে ভালোবাসে? হ্যাঁ, এটা আমার হয়, রাত 2-3টের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আজকে সারাটা দিন আমি ডায়েটে কাটালাম, উফ আজকে আমার। তারপরে আমার মনে মানে 3 উইকস আমি আর খাচ্ছি না মিষ্টি, তার আগে আমার এটাই হতো, সারাদিন ডায়েট করেছি, রাত্রিবেলা 3টের সময় উঠে ওই ক্র্যানবেরি চকোলেট, ওই হার্শিজের ওগুলো খাচ্ছি গোল গোল, তারপরে নাহলে ডেয়ারি মিল্ক খুলে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে সারাটা রাত আমি কেন খেলাম। আচ্ছা, পুরো খাট জুড়ে ঘুমানো হয়? আমি আমার মায়ের সাথে ঘুমাই, তো মার গায়ের উপর পা তুলে মাকে জড়িয়ে ধরে আমি ঘুমাই। আচ্ছা, an idea that changed your life? Be yourself. আচ্ছা, সকালবেলা উঠে কি এবারে একটু গ্রাম্পি হও না একটু হ্যাপি হ্যাপি বাচ্চা? আমি সবসময় না আমি পজিটিভ থাকার চেষ্টা করি, তো সকালবেলা ওই যেটা বললাম যে ঘুম থেকে উঠছে ইচ্ছে করছে না, উঠতে ইচ্ছে করছে না, কিন্তু ওয়ান্স আই এম আপ জাস্ট ফুললি এনার্জেটিক মুড অন। আচ্ছা, সৌমিত্রিষার এমন কোন একটা ইউজলেস ট্যালেন্ট যেটা আছে যেটা আমরা কেউ জানি না, যেটা সৌমিত্রিষা বলতে হবে ইউজলেস হতে হবে এবং ট্যালেন্ট হতে হবে? ইউজলেস ট্যালেন্ট, আমি নকল করতে পারি মানুষকে অনবদ্যভাবে। আচ্ছা, ওটা একটুখানি একটা কোনো কারোর একটা নকল হোক। এই ইপি শোনো শোনো, আমাদের ইপি বুঝলে তো, সে হচ্ছে হাতে এখানে মাস্কটা ঝোলায়, সে সারাক্ষণ খুব বড়িড হচ্ছে সিন নিয়ে, এই এলো না সেই এলো না। আচ্ছা, এই কোমরে হাতটা দেয়, ফোনে কথা বলে, ঠিক আছে, হয় আমাদের রাইটার যিনি আছেন ওনার সাথে কথা বলছে, নাহলে হ্যাঁ 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 সিনটা চলে এসেছে। দেখো কী করবো বলো, এখন ইন্টারনেট কানেকশন ছিল না ওই জন্য দেরি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, পাঠাচ্ছি পাঠা। আরে বাবা, এইভাবে হলে কী করে হবে? আরে সিন তো বসে আছে না। হ্যাঁ, আগে কী করে আমি বুঝবো, আগে কী করে বুঝবো যে ওটা এরকম? না 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 না, তো কোনটা নেবে, লালিত নেবে না গ্রেট ইস্টার্ন? দেখো দেখো, ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ তারা আরেকজন ফোন করছে, হ্যালো হ্যালো। ও সারাক্ষণ ফোনে থাকে। এবার আমি বলেছি যে তুমি আসলে না আমাদের যিনি রাইটার আছেন রাকি ম্যাম ওনার সাথে কথা বলছো না, তুমি অন্য কোনো ছেলের নাম্বার সেভ করে গেছো। একদিন আমাকে লাউড স্পিকার দিয়ে দেখাচ্ছে, দেখ আমি কিন্তু রাকিদের সাথেই কথা বলছি। বাট শি ইজ ভেরি সুইট। আচ্ছা, সবচাইতে প্রিয় গালি কো কি? হ্যাঁ, প্রিয় গালি ইটস লাইক কার্স ওয়ার্ড, যেটা আমরা বলে থাকি, যেই গালিটা বা যেই শব্দটা বারংবার মানে কাজ না হলে পরে মুখ থেকে ফ্রি ফ্লো বেরিয়ে যায়। আমি না দুটো বলি, একটা হলো ও বয়, আরেকটা নাহলে বলি আয় হায়, এই দুটোই বেরোয়। আচ্ছা, এটা হচ্ছে ফেভারিট কার্স ওয়ার্ড। ওকে, প্যাশনেট অ্যাবাউট এনি ওয়ান থিং? অ্যাক্টিং অ্যান্ড ডান্স। ফ্রিজে এমন কোনো একটা খাবার যেটা না থাকলে পরে মাথা গরম হয়ে যায়? আগে হতো, এখন আর হয় না, কারণ আমি চাই না সেগুলো ফ্রিজে থাকুক, তাহলে আমি খেয়ে ফেলবো। তো সেগুলো হচ্ছে আইসক্রিম চকলেট। আচ্ছা বুঝলাম, একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন যেটা তুমি চাও তোমাকে সবাই প্রশ্ন করুক। আমি চাই সবাই আমাকে প্রশ্ন করুক। এই দেখো, আমাকে অনেকে বলে যে আমি ইন্সপায়ার করি মানুষকে আমার কথার মাধ্যমে, তো হ্যাঁ এরকমই কোনো কোয়েশ্চেন্স চাইবো যেটা দিয়ে আমি একটু হলেও মানুষকে হেল্প করতে পারছি ইন্সপিরেশনে। এমন একটা প্রশ্ন যেটা তুমি নিজেকে নিজে করতে চাও আয়নার সামনে দাঁড়িয়ে? Hey Soumitrisha, why are you so beautiful? Ha? বাবা, এটা তো পুরো পুয়েট ডায়লগ হয়ে গেল। আচ্ছা, ফেভারিট আওয়ার্ড স্পিচ, যে আওয়ার্ড স্পিচটা বারংবার প্রচুর তৈরি করেছো কিন্তু ফাইনালি কি বলে উঠতে পারো? স্পিচ তৈরি করিনি, কারণ হচ্ছে আমার মনে হয় যে ওই
প্রথম কথা হচ্ছে যে অত আশা করা উচিত না, যেটা আমি পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এরকম একটা ব্যাপার থাকে আমার মধ্যে, আমি অত আশা করি না। আর যদি সেটা পেয়ে যাই তাহলে আমার মানে ইনস্ট্যান্ট মুখ দিয়ে যেটা বেরোবে না, সেটা সব থেকে রিয়েলিস্টিক বেরোবে। সেই কারণে কখন আমি কোনো অ্যাওয়ার্ড স্পিচ, আর আমার স্পিচগুলো শুনলেই বোঝা যাবে আমি পুরো ধরাচ্ছি, হ্যাঁ গলা কাঁপছে, জি বাংলা শোনার সংসারে গলা কাঁপছে, পুরো কী বলতেই পারছি না কথা। তো হ্যাঁ, ওগুলো খুব হার্ট থেকে আসে সেই কথাগুলো, যেগুলো স্ক্রিপ্টেড হলে আসে না। যদি তোমার কাছে, আই মিন আরেকবার যাচ্ছি, ভিয়ার্ডেস্ট থিং যেটা তুমি করেছো এখন অবধি জাস্ট ফর পকেট মানি, না ওরকম কিছু হয়নি, কারণ কিছু চাইলে আমি মা বাবার কাছে চেয়ে নিতাম, আর যেহেতু একা একা বেরোতাম না কখনোই, মানে কোনোদিনই আমি একা বেরোইনি বাড়ি থেকে। হ্যাঁ তো হ্যাঁ গুড গার্লই ছিলাম, না যারা বেরিয়েছে তারা ব্যাড গার্ল নয়, মানে আমি বলছি যে খুব বাধ্য বাচ্চা ছিলাম আর কি। তো ওই মা বাবার কাছে চাইলে ওরা দিয়ে দিল। আচ্ছা তুমি ছাড়া কোন সেলিব্রিটি পার্টি, মানে পার্টি থ্রো করে, তুমি ছাড়া কোন কোন সেলিব্রিটি? আমি পার্টি থ্রো করি? তুমি ছাড়া? আচ্ছা পার্টি পার্টি থ্রো করে, মানে বেশ কালারফুল পার্টি যায়, ক্লোজ ডোর পার্টি চলো হলো, ছোটখাটো পার্টি যারা খুব রেগুলার বেসে করে, আর যেই পার্টি যেতে আমার খুব ভালো লাগে। খবর খুব কমই রাখি, কারণ আমি তো থাকি না জন্য। একজনের পার্টিতে কিন্তু বারবার দেখা যায়। মানে আর মানুষ করা গেল না যাক। আচ্ছা তুমি ছাড়া, আচ্ছা কো অ্যাক্টর ইউ জাস্ট কান্ট স্ট্যান্ড অ্যাট অল? কেউ নেই আমার মনে হয়, যদি খুব ইরিটেটিং কেউ আমার সামনে থাকে, আমার যা এনার্জি, পজিটিভ এনার্জি আর আমার যা কী বলবো স্ট্রেট ফরওয়ার্ডনেস আছে, তাতে সে টিকতেই পারবে না, সেই উঠে চলে যাবে, আমি দাঁড়িয়ে থাকবো কুল। সবসে গন্দি আদত একদম শেষে আমরা নোক খাই আমি, আর এটা তো ফলস। আচ্ছা নোক খাই ফলস, এটা এটা কি নোক খাওয়ার ভয়ের জন্য? হ্যাঁ কত মানুষ ফলস চেহারা করে ঘুরে যাচ্ছে, আমি তো নোক পড়েছি ফলস। আমি কিন্তু কন্ট্রোভার্সিয়াল, মানে কোনো কিছু আমি চাইনি, কন্ট্রোভার্সিয়াল কোনো টপিকও আমি প্রশ্ন করিনি, যাই হোক গিয়ে। আচ্ছা একদম শেষে সেটা আমরা চলে, সেটা হচ্ছে হোয়াট উইল ইউ রাইট ইন ইউর টিন্ডার বায়ো, যদি তোমাকে টিন্ডার বায়োতে লিখতে হয় তোমার কী কী অ্যাডজেক্টিভ তুমি দেবে? টিন্ডার খুলবো না তো কখনো আমি, কেন আমাদের দেশে ছেলের অভাব পড়েছে, আমি প্রেম করি না সেটা আলাদা কথা। আচ্ছা এমন একটা গান যেটা লুপে বাজছে কন্টিনিউয়াসলি, ভালোবাসার মরশুম, এই গানটাই বাজছে এখন। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে পুরো ইন্টারভিউতে কতবার মিথ্যে কথা তুমি বললে? একটাও মিথ্যে কথা বলিনি, ওইটাই তো বললাম, ওই কিছু মানে ইন্টারভিউ জাস্ট শুরু হওয়ার আগে আমি ওকে বলছিলাম যে এই যান্ত্রিক দুনিয়ায় যতটা রিয়েল হওয়া যায় ততই ভালো, মানুষ মনে রাখে। বেশ থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, বেস্ট উইশেস, আর এরকমভাবেই ওর কাজ চলতে থাক, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।